আমার হুজুরের মদিনার বাড়ি খেয়াল মিয়া দুষ্ট হলো আল্লাহুম্মা আপনারা সবার খাজমাতে ইসলামিক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার বুজুরগণ নিয়ে সম্পূর্ণ সাবর করেছি ওই সাবর যারা তৈরি হয়ে আপনারা লোক দেশে তৈরি হয়ে যাও আমার বুজুরগণ আমি কোরআন শরীফ থেকে একটা আয়াত পড়ছি এই আয়াতের তফসির মধ্যে আছেন তফসির ইবনে কাসির মধ্যে আল্লামা হাফিজ ইমামউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায় এই পৃথিবীর মধ্যে যত জানদার বস্তু আছে সব জিনিস আদিন মরতে হইবে তারা জমিন যেভাবে এবাদতি করে কামাই সলুনা ফি কুবুরিহিম তারা কবর মাঝে এইভাবে এবাদতি করতে পারেন খুব সুবহানাল্লাহ আমরা বিশ্বাস হইল আমিয়াই কেরাম অর্থাৎ যত নবী আছে আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে লইয়া আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কবরের মাঝে জীবিত আছে শুধু জীবিত না এরা আল্লাহ যাতে রিজাক দেন কোরআন শুরু না দেয় কি দেয় রিজাক দেয় তার ধরন তো উদাহরণ দেওয়া যায় প্রথম আমার পয়েন্ট হইল আমি এই কেরাম খবর মাঝে জীবিত দুই নম্বর পয়েন্ট হইল আউলিয়াই কেরাম জীবিত থাকে দু পয়েন্ট উঠে সময় না আলোচনা হম পড়ে দিয়ে থাকায় সময় এবারে অন্য পয়েন্ট উঠে আলোচনা হম আপনারা শুনতে রাজি আছেন জি এর জন্য আমার হুজুরগণ এই পৃথিবীর মধ্যে যত নবী হয়েছেন তাওয়ান নবী হন কবরের মধ্যে জীবিত হয়েছেন শুধু তাই না তারা কবরের মধ্যে হিসাব পর্যন্ত পায় কি ভাই হিসাব পর্যন্ত তার জন্য উদাহরণ হইয়া আমার নবীর আব্দুল রশিদ যার নাম ছিল সিদ্দিকে আজম হযরত আবু বকর জমিন মধ্যে তার অবস্থা রাসূলুল্লাহর সঙ্গে কিভাবে মায়া ছিল হযরত আবু বকর যে আল্লাহ নবী উঠাই জন বন্ধু সিদ্দিকে আজম আমি মক্কা শরীফ গিয়া হিজরত করি মদিনা শুরু হইতাম তুমি আমার সঙ্গে সাথে হইতে হইব ও আবু বকর আমি যেদিন হিজরত করিয়া যাইব সেদিন গড়াই হযরত আবু বকরে নয়নের ঘুম কিন্তু ত্যাগ করি লইস দরজা লোক লাগাই লাগাইয়া খান দরজার সামনে লাগাইয়া হই হাই রে হাই আমার দরজার মাঝে রসুল্লাহ কোন সময় হিজরত করব কোন টাইমে হিজরত করব ও আবু
মুখ তুমি দিয়ে জানো আল্লাহ নবীর সালাম জব মুখ রে ইয়া রাসূলুল্লাহ আজনে আমার হই শূন্য আমি কিন্তু সর্বনাশ তুমি দুইটা নয়ন বর্ষণ তোমরে না ও মুখর জমিনে তানোর সঙ্গে সাথে জমাইছই জমাইও কইছে নো আমার বন্ধুরা আমি যেই দিন জমিন থেকে বিদায় আমার জনতা করিয়া খাওয়ান ঘরাইয়া জনতা করিয়া রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার কিনার নিও নিয়াময় আসসালামু আলাইকুম ইয়া রসুল্লাহ আবু বকর সালাম গ্রহণ করো আর মরে বারু তুমি কি আরো ধরে তোমার সালাম গ্রহণ করতা আর ওই ইয়া রসুল্লাহ আবু বকর মায়া পর্যন্ত আপনার সঙ্গে ছিল যতই পর্যন্ত আল্লাহ নবীর যে সৈন্য আবু বকরে কতদিন পর্যন্ত ভেতর মধ্যে কানা যায় না ইয়া রসুল্লাহ আজকে আমরা বন্ধু আবু বকর জমিন থেকে বিদায় নিছই ইয়া রসুল্লাহ ওলা আবু বকর দে তখন বলতাম যদি আপনি পানি সন্ধে আপনার রোজায় কিনার মধ্যে তখন বলতাম ইয়া রসুল্লাহ আর যদি কোনো পানি সন্ধে না অন্য জায়গার মধ্যে তখন বলতাম এই বলে আওয়াজ মনে করুকে প্রথম আওয়াজ দিচ্ছেন কোন আওয়াজ নাই দ্বিতীয় আওয়াজ দিচ্ছেন কোন আওয়াজ নাই তৃতীয় বার ঘরে রোজা শরীর থেকে আওয়াজ এইল ও আমার বুজুর্গ এটা কিতাবের নাম হয় এই কিতাবের নাম হলো তাজকিরাতুল আউলিয়া এই কিতাব যায় আল্লাহ একজন মহবুব বলেছিল এই নবীর নাম হলো সাবিত বিলালি আল্লাহ নবী জমির মাঝে তার অবস্থা আল্লাহ রেসের সর্বদা গ্রহণ তাই আল্লাহ আমি যেই দিন জমিন থেকে বিদায় নিব রব্বুল আলামিন হে আল্লাহ কবরে মাঝে যদি নামাজ ধরে যদি ঘরে যদি হুকুম ধরো ঘরে যদি সুযোগ দেও রব্বুল আলামিন আমি সাবিত বলে নিব কবরে মাঝে নামাজ ধরে সুযোগ দিও হারে দিও সাবিত বলে নিব কয়া দিন ধরে আল্লাহ রে জমিন থেকে বিদায় নিছই বিদায় ঘুরে সানার মুড়ি দোকলে গোসল করাইয়া কাফন করাইয়া জনতা নামাজ আদায় করিয়া কবরের মধ্যে তখন মরিয়া ঈশ্বর আমার উপরে কয়া দিন গেছে জবার উপরে দেখা যায় আল্লাহ নদী সাবি পুরানি খবর যেটা এসে এই খবরটা ভঙ্গিয়েছে গ্রামের মানুষে এইভাবে উগি দিছেন উগি দেওয়ার উপরে দেখা আল্লাহ আলি খবরের মাঝে নামাজ পড়তে সৈন রঙ সুবহানাল্লাহ খবরের মাঝে নামাজ পড়তে যেইভাবে নবী ওহলে এবং অলি ওহলে যেইভাবে জমিনের মাঝে নামাজ পড়ুন এইভাবে সাইনের খবরের মাঝে নামাজ পড়তে পারে আমরা আমাদের সুন্নাত বলে জমাত রাখাই শুধু তাই না এর জন্য যারা ইসলামের মধ্যে শহীদ হইছই এরা খবরের মধ্যে জীবিত হয় শুধু তাই নয় তারা রিজা পর্যন্ত দেওয়া হয় তারা খবরের মধ্যে রিজা পায় এর জন্য আমার বুজুর্গ হযরত মূসা আলাইহিস সালামের জবাব দেওয়া যায় তো সে কবির মধ্যে লসই না না বড় দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি হযরত
Bacharenya terotengi madhwalanyeise, ei shomai
Allah.
Allahumma salli wa ala ali sayyidina আল্লাহর ওলি জমিনের মাঝে তাহা বসা اللهم صل على وعلى